सब्सक्राइब कीजिए हमारे चैनल को और बेल आइकन को दबाइए हमारी लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। वैक्सीन दाबी ते चोपड़ा 31 नंबर जातीय सड़क अवरोध करे बासिंदादेर बिक्षोभे उत्तेजना छड़िएछे। चोपड़ार দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। গত 3-4 দিন ধরে ভ্যাকসিনের জন্য হন্যে হয়ে স্বাস্থ্য কেন্দ্রের চক্কর কাটছে বলে অভিযোগ বাসিন্দাদের। এদিনও সকাল থেকে আনুমানিক 1000 মানুষ ভ্যাকসিনের জন্য দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জড়ো হয়। দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করার পর ভ্যাকসিনের কোনো খবর না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে ভ্যাকসিন দেবে না ভ্যাকসিন নেই সে বিষয়ে কোনো কিছুই জানতে না পেরে জাতীয় সড়ক অবরোধ করে এবার বাসিন্দারা। ভ্যাকসিনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ উঠবে না বলেই বাসিন্দারা জানিয়েছে। কালকে রাত 10টার সময় আসছি, আজ এখনো মানে না খাওয়াছি ভ্যাকসিন দিব বলে, এখনো মানে কোনো কিছু না ভ্যাকসিন। আমরা কি মানুষ নাকি, আমরা কি জানোয়ার কি, এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে কি বলছে, কি কি বলছে, কোনো কিছু বলতেছে না। গরুর মতো আধার কার্ড করে জমা নিয়ে হচ্ছে, ভ্যাকসিন তো পাস করাবে, যেদিন পাস করাবে সেদিন পাবে। খবর তো হচ্ছে কোনো আজকে আমি 6 দিনকে ঘুরছি, কাগজ দিচ্ছি, মানে কাগজ নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। রাত 2টোর লাইন দিচ্ছি, 3টায় দিচ্ছি, পাচ্ছি না আমরা। আজকে আজকে কি পর্যন্ত কিছু আর কিছু লিখছে না, এমনি খালি মিটিং করে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।